আশপাশে থাকা গরিব, অসহায়, চালচোর, গমচোর, পেঁয়াজচোর, রসুনচোর, আদাচোর, তারপরে হচ্ছে তেলচোর, যত সকল ইউপি পরিষদের চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর আছে, তাদেরকে বাঁচতে সাহায্য করুন, তাদেরকে বেশি বেশি চাল চুরির সুযোগ দিন, তাদেরকে এই অসহায় মুহূর্তে তাদের পাশে থাকুন, তাদেরকে বেশি বেশি বাংলা সাবান দিন, সকল বড়লোক, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, শ্রমিক, গার্মেন্ট শ্রমিক, মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের সকল বড়লোক জনগণদের প্রতি আমার আকুল আবেদন, এই সকল গরিব, অসহায় মেম্বার, চালচোর, বস্তাচোর, পেঁয়াজচোর, আদাচোর, রসুনচোর, তাদেরকে বাঁচতে দিন, তাদেরকে ভাতে মারবেন না, তাদেরকে বেশি বেশি চাল চুরির সুযোগ দিন। আপনাদের মতো বড়লোক জনগণ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, তারপরে হচ্ছে বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার, গার্মেন্ট শ্রমিক, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যারা আছেন, আপনারা বড়লোক, আপনারা না খেয়েও বাঁচতে পারবেন, কিন্তু এই সকল ইউপি পরিষদের চালচোর চেয়ারম্যান, গমচোর চেয়ারম্যান, মেম্বার, তারা না খেয়ে বাঁচতে পারবে না। সুতরাং তাদেরকে বেশি বেশি করে ত্রাণ চুরি করার সুযোগ দিয়ে তাদেরকে বাঁচান, তাদের পরিবারকে বাঁচান। ঘোষণাটি শেষ হলো।